সুবি বাবা, ও সুবি বাবা, খেয়ে নাও দেখি। সুবি বাবা একটুখানি খেয়ে নাও। আচ্ছা কি করছো বলো দেখি, এত বড় রাত্রির খানা না খেয়ে থাকলে হয়? আরে এক নতুন কায়দা হয়েছে, দিন রাত্রি খবরে কাগজ নিয়ে পড়ে থাকা। তুমি একটুখানি খেয়ে নাও না। ঠিক আছে, আমি মা জননীকে ডাকছি, একমাত্র উনিই তোমাকে খাওয়াতে পারবেন। মা জননী, মা জননী, মা জননী, অনুমাসি কখন আসবে? ক্ষুদিরাম বসুর খবর অনুমাসি দিতে পারবে, ফাঁসি দেওয়া মানে কি? সুবি, অনুমাসি, অনুমাসি, অনুমাসি বলো না ক্ষুদিরাম বসুর কি হবে, বলো না অনুমাসি। জ্যাঠামশাই যে বলে ওকে ফাঁসির সাজা দেওয়া হবে, ফাঁসি মানে কি অনুমাসি? পেট মরাচ্ছে কঠিন শাস্তি, বলো না অনুমাসি কি হবে ওকে নিয়ে, বলো না ফাঁসি মানে কি, বলো না অনুমাসি। ফাঁসি মানে বেড়ে ফেলা সুবি, ক্ষুদিরামকে বেড়ে ফেলা হবে। বিনু দাদার মতো এই দাদাটাকেও মেরে ফেলবে ওরা, মেরে ফেলবে আমার ছোট ভাইটাকে, মেরে ফেলবে ওরা। আবার মেরে ফেলবে ওরা, আবার মেরে ফেলবে। কেন মারবে ক্ষুদিরাম বসুকে, কেন মারবে? কি হয়েছে সুবি, তুমি নাকি খাওনি, কান্নাকাটি করছো? অনু, সুবির কি হয়েছে জানো, কেন কাঁদছে? এ কি এসব পুরনো কাগজপত্র? এগুলো কিছু না মা, এগুলো কিছু না, আমি কিচ্ছু খেতে পারবো না মা, কিচ্ছু খেতে পারবো না আমি। সুবি, সুবি আমার কথাটা শোনো, একটু খেয়ে যাও। দিদি আজ ওকে ছেড়ে দাও, কিছু বলো না। আজ আমাদের কারোর মন ভালো নেই, একটা তরুণ তরতাজা প্রাণ শেষ হয়ে যাচ্ছে। 11ই আগস্ট ক্ষুদিরামের ফাঁসি ঘোষণা হয়েছে, কি করে, কি করে মেনে নেব আমরা? ওইটুকু একটা ছেলে তার কিনা, জানি মেনে নেওয়াটা সম্ভব নয়, কিন্তু সুবি এত কিছু বুঝতে পারছে, এই জন্য ওর মন খারাপ, খেতে চাইছে না। কেন বুঝতে পারবে না দিদি, আমাদের সবারই তো বোঝা উচিত। আর সুবির মতন ছেলে যার মনে এত দয়া, অন্যের জন্য যার প্রাণ কাঁদে, সে বুঝবে না। দিদি, দিদি দোহাই তোমার, তুমি 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 জামাই বাবুকে এ কথা বলো না, ওনারা বুঝবেন না, বরং না বুঝে
সুবি কে বকু নিতে দেবেন। আমি কিছু বলবো না। মায়ের কোল থেকে সন্তান চলে গেলে মায়ের যে কি কষ্ট হয় সেটা ওনারা কি করে বুঝবেন? ওই ছেলেটি তো আমার আমার সুনীলেরই বয়সী। আজকে যদি আমার সুনীল সুধীর ফাঁসির রায়ের পর কেটে গেল আরো কয়েকটা দিন। অবশেষে এসে গেল 11ই আগস্ট। সারারাত ঘুমাওনি তাই না? আজ ক্ষুদিরামের ফাঁসির দিন, জানি না জেলের ভেতর কি হচ্ছে। বীরু দাদা, ক্ষুদিরাম বসু সবাইকে মেরে ফেলছে ওরা, আমরা কেন কিছু বলছি না ওদের? সবাই যে একজোট হচ্ছে না, হলে কি আর ওই ইংরেজরা আমাদের উপর ছড়ি ঘোরাতে পারত? ওরা ওরা বাইরের দেশ থেকে এসে আমাদের উপর অত্যাচার করছে, আর তার প্রতিবাদ করেছে বলে ক্ষুদিরামকে আজ প্রাণ দিতে হচ্ছে। দুটুকু ছেলে, তার নাকি ফাঁসির সাজা। ওরা নাকি নিজেদের সভ্য বলে, কোন সভ্যতার লক্ষ্য? দেশ আমাদের, তাও আমাদের ওদের নাকি হাতের পুতুল হয়ে থাকতে হবে। আমাদের দেশে এসে ওরা আমাদেরই মারবে, আমরা কেন শাস্তি দিচ্ছি না ওদের? দেব সুবি, সেই সময় এসে গেছে। খুদি আমার ভাই, ওর সাথে এত বড় অন্যায়টা দেশের লোক মেনে নেবে না, কিছুতেই মেনে নেবে না। আমার জন্য না, আমাদের মায়ের জন্য খেতো। তুই আমায় ছেড়ে চলে যাবি ভাই, তুই
সবাই ছেড়ে চলে যাবি। দেখেছিস কি বা বয়স ছেলেটার, এই অল্প বয়সে প্রাণখানা যাচ্ছে ছেলেটার, অথচ দেখো মুখে কি হাসি, কি মাটিতে গড়া এ ছেলে। দেশের মাটিতে তৈরি আমি, আর এই দেশের মাটিতেই মিশে যাব, ভয় কিসের ভাই। একবার বিদায় দে মা, ঘুরে আসি একবার বিদায় দে মা। তুমি তুমি যে একেবারে বাচ্চা ছেলে বাবা। কে আপনি? তোমাকে গীতা পড়ে শোনাবার ভার পড়েছে। বসো বাবা, বসো বসো। শোনান না আপনি, তুমি তোমার দিদির সাথে দেখা করতে চেয়েছিল, তোমার শেষ ইচ্ছেটা তো পূরণ হলো না বাবা। মনে কোনো কষ্ট রেখো না বাবা। কে বলেছে আপনাকে এই কথা? আমার তো একটাই ইচ্ছা, এদেশ থেকে সাহেব তাড়ানো। চুপ চুপ। গীতা শোনাবেন না আমায়? হ্যাঁ বাবা, শোনাবো। কিন্তু তুমি তো বাবা সব বুঝতে পারবে না, তুমি যে বড্ড ছোট। গীতায় শ্রীকৃষ্ণদেব কি বলেছেন জানো? কর্মতেই তোমার সমস্ত কিছু, কর্ম করো কিন্তু ফল তোমার নয়। জানি তো, কর্ম মানে তো দেশের জন্য কিছু করা, তাই না? আমি একটা মন্ত্র শোনাবো। শোনাও না বাবা। বন্দে মাতরম সুজলাং সুফলাং মালায়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম, বন্দে মাতরম। একে কি ধাতু দিয়ে গড়েছ ঠাকুর? এ ছেলে তো মৃত্যুকে বরণ করছে বলে মনে হচ্ছে। এই শেষ সময়ে তাকে আর আমি কি শান্তি দেব? আর আর কি বা সান্ত্বনা দেব? সময় হয়ে গেছে। হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা। কখন সব হবে? নতুন বস্ত্রমালা দিতে দেবে আমাদের। একবার বিদায় দে মা, ঘুরে আস। কি ভেবেছে কি, একজন ক্ষুদিরাম বসুকে ফাঁসি দিয়ে সব আন্দোলন বন্ধ করে দেবে?
ওরা জানে না এরপর হাজার হাজার ক্ষুদিরাম বসু জন্মাবে। অনুমাসি, তুমি তো দেখেছো ক্ষুদিরাম বসুকে, ও এত সাহস হলো কি করে? ও জানে ওকে মেরে ফেলবে ওরা? জানে, জেনেও কেবল হাসে। ওর ভয় করছে না? না, ওরা যে দেশমায়ের সন্তান, যারা মায়ের জন্য নিজের জীবনখানা আহুতি দেয় তারা ভয় পায় না, এতটুকু ভয় পায় না। তারা হাসি মুখে মৃত্যুকে বরণ করতে পারে। হলো ভিরামের দীপ চালান মাগো ক্ষুদিরামের ফাঁসি, ও মা হলো ভিরামের দীপ চালান মাগো ক্ষুদিরামের ফাঁসি, একবার বিদায় দে মা, ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী, ও মা হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি একবার বিদায় দে মা, ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। সারা দেশ আজ যে ছেলের জন্য উদ্ধার, সেই ছেলে আজ মৃত্যুর আগে এত শান্ত। আমরা নিজেদের কাছে বড় অপরাধী হয়ে গেল। ঘুরে আসি একবার বিদায় দে মা, ঘুরে আসি। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো, কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো, বড় লাটকে মারতে গিয়ে মারলাম আর এক ইংল্যান্ড বাসি, একবার বিদায় দে মা, ঘুরে আসি একবার বিদায় দে মা। তোমরা ফাঁসির দড়িতে মোম লাগাও কেন? একবার বিদায় দে মা, ঘুরে আসি। কত লক্ষ্মী তো ফাঁসিতে ছড়িয়েছি, কিন্তু এই ছেলেটা চোখের দিকে তাকাতে পারছে না কিছুতেই। মনে হচ্ছে আমি ভাব করছি। একবার বিদায় দে মা।